ডুবে যায় কিন্তু ভেলা ডুবে না। কে বলেছে? কদমালি দাদু বলেছে। বর্ষার সময় গ্রামের লোকেরা ভেলা চড়ে কত দূর ভেসে যায়। আমার যদি একটা বড় ভেলা থাকতো এরকম খেললাম না, অনেক বড়, তাহলে কাউকে কিছু না বলে একদিন অনেক দূরে ভেসে যেতাম। এত দূরে যেতাম যে কেউ খুঁজে পেত না, আব্বু, নায়েব চাচা, কদমালি দাদু সবাই কাঁদত। ইস, কি যে মজা হতো। এহ, তোকে একা যেতে দিলে তো? তাহলে আমি খেলবো কার সঙ্গে? গেলে আমরা দুজনেই যাবো। চল, আমরা দোলনাই যাই। চলো, মাথা নত করে সালাম করবে না, তাতে মানুষের অমর্যাদা হয়। মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। পদমালি। সালাম হুজুর। সেলিম, জেবা ওরা কোথায়? আর বলবেন না হুজুর, ওই নায়েব হুজুরের ছেলে সেলিমটা এত দুষ্ট হয়েছে, সারাদিন আপামনিকে নিয়ে কোথায় যে ঘুরে বেড়ায়। আপনি একটু শাসন করুন হুজুর। সেই কদম ও কথা কোনোদিন মুখে আনবে না। জেবার মা নেই, সেলিমেরও মা নেই, আর মা না থাকার যে কি ব্যথা। আমার জেবার মুখের দিকে চেয়ে আমি বেশ বুঝতে পারি। আর তাছাড়া ওরা দুজনেই তো একে অপরের খেলার সাথী। আমি ঠিক অতটা ভেবে বলিনি হুজুর। ঠিক আছে, দুষ্টি মেয়ে ছিল বুঝি দুটিতে মিলে। বেশ, এবার চলো, এবারে দুধ খেতে হবে। আহা, জমিদার তো নয় যেন ফেরে, এমন মনিবের বাড়িতে আটকেটা খেয়েও সুখ। তা যা বলেছ, কিন্তু এমন যে জমিদার তার নায়েবের কথা একবার ভাবো তো। ওই নায়েবের কথা মুখে এলো না, ওটা কি মানুষ? মানুষ আবার মানুষ হয় নাকি? আমি কিছু বুঝতে পারছি না, আমার সব খাজনা শোধ করা আছে হুজুর। খাজনা? আরে খাজনা তো যায় তোদের জমিদারের সেরেস চায়, আমি চাই শুধু নজরানা। হুজুর, বেটা চাষা প্রজা হয়ে মালিকের দিলের খায়েশ বুঝতে পারো না, এমন প্রজা বাঁচিয়ে রেখে কি লাভ? এটাকে আমার অজগরে খাঁচায় দিয়ে বেচারা সাপটা বহুদিন খায়। এখানে এসেছিস না? না হুজুর, আপনার দোহাই লাগে, আমার বাবাকে জানে মারবেন না হুজুর, দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন, ছেড়ে দিন হুজুর। ছেড়ে দেব তুমি বলছো, আর মারবো না। ঠিক আছে, ওকে নিয়ে যা।
যাই হুজুর। হ্যাঁ যাবে বইকি, উত্তলা হয় না, এখানে এক রাতের বেশি কেউ থাকে না, তুমিও থাকবেন না। হ্যাঁ হুজুর, দোহাই হুজুর আপনার, গরিবের ইজ্জত নিয়ে খেলবেন না। আমার ফুলের মতো মেয়েটাকে নষ্ট করবেন না হুজুর, আপনাদের বিচার হবে, আপনাদের বিচার হবে। তুমি আমার সাহেব মেহমান, তোমাকে একটু আদর না করলে বুঝলে না আমার বড় আফসোস থেকে যাবে, সেটা আদর করি। ভাবছি খালিশপুরের খাজনাটা এবার মাফ করে দি, কি বলো তোমরা? তাহলে তো খুব ভালো হয় হুজুর, শুনেছি এবার ওদের ফসল ভালো হয়নি। হ্যাঁ হুজুর, মাফি করে দেন। হুজুর হুজুর হুজুর, কি হয়েছে আপনার রাজ্যে? কি অন্যায় জুলুমের বিচার হবে না হুজুর? আপনার রাজ্যে কি মা বোনেরা ইজ্জতি নিয়ে বাস করতে পারবে না হুজুর? আহা, তুমি মুরুব্বী মানুষ, আমার পায়ে হাত দিচ্ছ কেন? ছাড়ো, তোমার কি হয়েছে বাবা, খুলে বলো। হুজুর, নায়েব হুজুর আমার মেয়েটাকে জলসা ঘরে আটকে রেখেছে হুজুর। মাতাব, এসো আমার সঙ্গে। আপনি দোয়া লাগে আমাকে ছেড়ে দিন। এক রাত্রের বেশি কেউ থাকে, কাল সকালে তোমাকে জড়োয়া গয়না দিয়ে তাজিমের সঙ্গে বাড়ি বাড়ি। আপনি এত বড় সাহস, আমার ইজ্জত নিয়ে খেলতে শুরু করেছ? শুনুন, তোমাকে সৎ আর বুদ্ধিমান ভেবে পথের ধুলো থেকে কুড়িয়ে এনে আমার নায়েব বানিয়েছিলাম কি এই জন্যে? শেষ করে দেব এই মান দেবো কারণ। আর না হুজুর, আর না, এবার ক্ষান্ত হন, আমার বিচার আমি পেয়ে গেছি হুজুর, আমার বিচার আমি পেয়ে গেছি। ছি ছি ছি, আজ আমাকে নিজের চোখে দেখতে হলো, যাকে বিশ্বাস করে আমার প্রজাদের ভালো মন্দ দেখা ভার দিয়েছিলাম, সেটা লম্পট মাদাল বদমাইশ। ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। যাও মা, ঘরে ফিরে যাও। সালাম হুজুর। আর শোনো, আমার সমস্ত প্রজাদের বলবে, যার যা অভিযোগ আছে আজ থেকে সরাসরি আমাকেই জানাতে, আমি নিজ কানে শুনে সেসবের বিহিত করব। যাও যাও, আল্লাহ আপনার মঙ্গল করুক। সালাম হুজুর। চল মা। মাতাব, আর কোনদিন যদি তোমার নামে এইসব নোংরা কথা আমার কানে আসে, তাহলে তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারব। কথাটা মনে রেখো। হীরা, হীরা, নায়েব হুজুর, নায়েব হুজুর, নায়েব হুজুর, হীরা, আমার মদ, আমার মদ দাও, পেয়ারা ভরে দাও। ছি নায়েব হুজুর, মদ না খেয়ে এরপর আপনার বিষ খেয়ে আত্মহত্যা করা। হীরা, আমার উপর তেজ দেখে কি লাভ? বুঝতাম ওই চাবুকের দু চারটা ঘা আপনিও তাকে ফিরিয়ে দিতে পারতেন, জানি সে ক্ষমতা আপনার নেই, কারণ আপনি নায়েব আর সে জমিদার। আজ দুজন প্রজার সামনে চাপ কালো, কাল হয়তো হাজারো প্রজার সামনে পাহাড়ের জুতো খুলে। জানে না এতদিন কি কার সাপ পুষে রেখেছে, আজ ইচ্ছে করে সেই সাপের রেজে পা দিয়েছে, বিষের জড়ায় আমার বুকের ভেতরটা টপক করছে। প্রতিশোধ আমি নেব নীরবে নিঃশব্দে, কেউ জানবে না, কেউ বুঝবে না, কে আমি মরণ ছবল দেবো।
হুজুর, এও খুব বিষধর সাপ। এর ছোবলে চোখের পলকই মানুষ ঢলে পড়ে, মুখ দিয়ে শব্দ বের করতে পারে না। কিন্তু হুজুর, আমি ছাড়া এর বিষ অনেক ওঝায় নামাতে পারে, এতে আপনার উদ্দেশ্য হাসিল নাও হতে পারে। তাহলে পথ একটাই আছে হুজুর। কি বলো? নাগিন। নাগিন? হ্যাঁ হুজুর, চার এক ছোবলের আঘাত কেউ সইতে পারে না। আমরা সাত পুরুষ ধরে এই নাগিনের সাধনা করে আসছি। এ মাটিতে পা দিয়ে আমি চমকে উঠেছি। এ আপনাদের সাত পুরুষের জমিদারি, বিশ্বাস, নাগিন এই মাটিতেই কোথাও আছে। তাহলে যাও, ধরে নিয়ে এসো সেই নাগিন, আমি তোমাকে রাজা বানিয়ে দেবো। কিন্তু হুজুর, আমার সাত পুরুষের সাধনা আমার সারা জীবনের স্বপ্ন। দেখো না স্বপ্ন, ওই স্বপ্ন দেখে দেখে তোমার আগের দুই বোন মরেছে। আমি আর স্বপ্ন দেখতে চাই না। হুজুর যা বলছেন তাই হবে। তুইও বলছিস? হ্যাঁ। শোনো, মনে রেখো, আলম চৌধুরী দক্ষিণের জানালার কাছে ঘুমোয়। হুজুর, আজ কিছুতেই শুনলো না, দুজনই আপনার খাটে শুয়ে পড়লো, তুলে নিয়ে যাই? না, থাক। জি হুজুর। কেটে দিলাম, দোহাই লাগে মা মানুষার, এই মানে করিস নে, যা যা, যাকে পাবি তাকে খাবি।
सेवा सेवा के भालोई हुए छे ओ मेयेते समस्त सम्पत्तिर मालिक होतो एकटा आपद गेछे आलम चौधरी होतो आमार बाहातेर खेत किन्तु सेलिम ताके जेमन करे होक एखान थेके दूरे सरिये फेलते हबे आलम चौधरी स्मृति ओर मन थेके चिरतरे मुछे फेलते हबे हुजुर हुजुर आमार पावनाटा हाँ तुम्हार पावना तो दीते ही हबे तुम्ही आमार मस्त बड़ उपकार करेछो तबे जानो तो एसब काजे साक्षी राखते मालिक अपराध नेबेन ना ए आमादेर क्षमतार बाइरे एके नागिन केटेछे नागिन 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 हुजूर हायात मौतेर मालिक आल्लाह सापे काटा रोगी फाँसी देय नियम मामुनिके फाँसी दिन हुजूर हायात थाकले आबार आपनार बुके फिरे आसबे माके भाषी देव हमार माके भाषी दीते हबे माताब माताब ठीक करबेन हुजूर सबई नियति ना 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 मा না আমি আমার মাকে ছেড়ে দিতে পারবো না মালি না মালি না আমার যার কেউ রইল না মালি না হুজুর হুজুর বুকে পাষাণ বাঁধুন কেঁদে আর কি করবেন যা হবার হয়ে গেছে মাতা আমি আমি কাকে নিয়ে বাঁচবো আমি কি নিয়ে থাকবো মাতা আমিও তোর সঙ্গে যাব এমন করে না হুজুর আমার যদি একটা বড় ভেলা থাকতো তবে সেই ভেলায় চুরি আমি কত দূরে চলে যেতাম এত দূরে চলে যেতাম কেউ আমাকে খুঁজে পেত না আব্বু না Thank you.
ইয়াল্লাহ। কাল নাগিনী সর্বনাশী তোর বিষ সবই তার ইচ্ছা।
ওই নাগিনের আত্মা আজ থেকে ওর উপর আসর করল। ও যেদিন পূর্ণ যুবতী হবে সেদিন থেকে ও সাপ হতে পারবে, আর ও যেদিন সাপ হয়ে স্বেচ্ছায় কাউকে দংশন করবে সেদিনই ও নাগিনীর আসর থেকে মুক্তি পাবে, তুই ও নাগিন পাবি। এ তার আর এক পরীক্ষা, মনে রাখিস নাগিনের আত্মা ওকে আসর করলেও ও ইনসান, ও খাস দিলে আল্লাহর কাছে কিছু চাইলে তা আল্লাহ পূরণ করতেও পারে। ওর প্রতি কোনো অন্যায় জুলুম করলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে, তুই নির্বংশ হবি। যা, তোর ভাগ্য তোর ইমান। চল মা। আমি শেষ করে তুমি একবার আমি খুলে দেখতে পাবো। যা, চলে যা। ঠিক আছে, তুমি যাও। কাল সন্ধ্যায় খাজান থেকে এসো, জানো তো এসব কাজে সাক্ষী রাখতে নেই। আজ্ঞে হুজুর। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। খাবার এনেছিস আমার জন্যে? কি এনেছিস কদম আলি? বিষ, বিষ এনেছিস? না হুজুর, না না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা। দেখিসনি মা আমার বিষে বিষে কেমন নীল হয়ে গেল? কদমালি, আমাকে আমাকে একটু বিষ এনে দে। কদমালি কদমালি, আমাকে একটু বিষ এনে দে। কদমালি দে দে হুজুর। আপনি এভাবে তিলে তিলে শেষ হয়ে গেলে তো যারা কাকে নিয়ে বাঁচবে হুজুর? সেটা আমরা চোখে ভাবতে হবে না। একটা মানুষ শোকে দুঃখে পাগল হতে চলেছে, আর তোরা সবাই মিলে তাকে আরো পাগল বানাতে চাচ্ছিস? যা, চলে যাবেন তাকে, যা। মাতাব হুজুর, মাতাব, মাতাব হুজুর, মাতাব। আমার আমার সেবা আসবে মাতাব, আমার আমার সেবা আসবে। না, কোথায় যাচ্ছিস মা? কি যেন কে যেন আমায় ডাকছে। স্বপ্ন দেখেছিস মা, কদিন ধরে বলছি কি তোর নাম, কোথায় বাড়ি, কিছুই তো বলতে পারছিস না। নাম বাড়ি জানি না আমি, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। থাক মা থাক, তোকে কিছুই বলতে হবে না। না জানি কোন রাজার ঘরে দুলালি, বেদের ঘরে এসেছিস। তোকে আমি দুলি বলেই ডাকবো। হ্যাঁ মা, দুলি দেখ দেখ, তোকে বুকে নিয়েছি বলে ওরা কেমন হিংসে করছে। আয়, তোরাও কাছে আয়, তোরা যেমন দুই ভাই বোন, আজ থেকে ও তোদের এক বোন হলো। তোদের যেমন বাপ মা নেই, ওরই বা কে আছে কে জানে। সর্দার, ভোর তো হয়ে এলো, সাপ ধরতে যাবে না? সবাইকে ডেকে তোল। ধর না, ধর না, ধর।
गोखरा अरे छाड़ तोर नखरा आए गोखरा रे गोखरा छाड़ तोर नखरा भेंग देबो बीशेर दांत अरे ए दांत बेदे निर हाथ खरी गोखरा रे गोखरा फिर देर नखरा आज होए जब बाजी मार अरे ये जात बेदे निर हाथ জমিদার তার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে কার কপালে যে কি আছে এক আল্লাহই বলতে পারেন শুনেছো নানি ওই মাহাতাব চৌধুরীর অত্যাচারে আমরা বুঝি ইজ্জত নিয়ে আর গ্রামে বাস করতে পারবো না তুমি তো জানো বনমালী আমি কারো অহংকার বরদাস্ত করি না আমারই রাজ্যে বাস করে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র হ্যাঁ হুজুর মধুখালী মহালের দু একটা মৌজার প্রজারা আজও বড় হুজুরের কথা বলে
এবং সেখানকার দু একজন মাতব্বরের কথা ধরন দেখে মনে হয় তারা যেন হুজুরের বিরুদ্ধে। বনমালী, ওরা মাহতাব চৌধুরীর আসল চেহারাটা এখনো দেখেনি। মইজুদ্দিন আর কাদের খান, দরকার হলে ও দুটোর পিঠের চামড়া তুলে নেবে। যাও। আমি আর তোমাকে বাঁচিয়ে রেখে শত্রু পুষতে চাই না। না হুজুর, না, অমন কাজ করবেন না। বন্দুকের শব্দে নানান জনের মনে নানা রকম প্রশ্ন উঠতে পারে, তাছাড়া শুধু গুলি খরচ করে কি লাভ? পাগল হয়ে আছে থাকতে দিন, জ্বালা যন্ত্রণায় ছটফট করুক, কষ্ট পেয়ে পেয়ে মরুক। কিন্তু কদমালি, আমি শুনেছি হুজুর, ও কিছু না, 10-12 বছর হলো আপনি জমিদার হয়েছেন, তার ঘাড়ে দুটো মাথা গজিয়েছে আপনাকে অমান্য করে। আপনি একটু মুঠো শব্দ করলেই সব চুপচাপ হয়ে যাবে। তা ওষুধটা ঠিক মতো খাওয়াচ্ছিস তো? জি হুজুর, আপনি চিন্তা করবেন না হুজুর, এবাড়ির অনেক খেয়েছি, নেমো খারামি আমি করব না। আমি আর বাঁচতে চাই না, আমাকে আমার দেবার কাছে যেতে দাও, আমি আর বাঁচতে চাই না। হাই রে মানুষ, আমাকে মেরে ফেলো, আমাকে ছেড়ে দাও। কে কাঁদছে দাদু? কে আবার চিৎকার করবে? না দাদু, আমি মাঝে মাঝে শুনতে পাই, কে কাঁদে? শেষ করে ফেলো, আমাকে শেষ করে ফেলো। ও কিছু না, এত বড় জমিদার বাড়ি, এত লোকজন, কার কোথায় ব্যথা, কার কোথায় আনন্দ, কে তার হিসেব রাখে দাদু ভাই? এ কি করছো? ছি ছি, তুমি না মরুব্বি মানুষ? তাতে কি হয়েছে দাদু ভাই, তুমি যে আমার মনিব। না দাদু, আমি এসব পছন্দ করি না। দাদু ভাই, তুমি একদিন শহরে ছিলে, লেখাপড়া জানো, তোমার মনটা কত বড়। দোয়া করি এই মন দিয়ে যেন প্রজাদের ভালোবাসতে পারো, তুমি যেন আমাদের বড় হুজুরের বাবা। হ্যাঁ দাদু ভাই, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, আমি তোমার কাছে বাঁদরটাকে এক্ষুনি পাঠাই। না দাদু, ওকে দিয়ে কিচ্ছু হবে না, ও আস্ত একটা ভীতু, তার চেয়ে তুমি চলো। শোনো কথা, আমার কি আর সে বয়স আছে, তুমি বরং ওটাকেই মেরে পিটে মানুষ করো, দেখি বাঁদরটা কোথায় গেল দেখি। কোন শালা রে? আব্বা, চিনেছো তাহলে? বলি হচ্ছে নাকি? হচ্ছে নাকি? সঙ্গীত মানে গান গাইছিলাম আব্বু। আহ কি সুখের কথা, আমার বেকুব গান গাইছে। সাধের এক তারা রে, বাবা তুমি একজন শিল্পীকে অপমান করলে বাবা।
আমার মেরে আমার কিচিং ফাঁক করে দিলে। বেশ, আমি চলে যাচ্ছি তোমাকে জন্মের মতো। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালাম করে যাবো রে মাজার, সালাম করে যাব বর পারে ভিড়া। পায়ে যেন কি কামড়েছে, উফ জ্বলে যাচ্ছে। আমার শরীরটা জ্বলে যাচ্ছে, আমার বুকটা জ্বলে যাচ্ছে রে। কি হয়েছে? সাপে কেটেছে, আমার ছোট হুজুরকে সাপে কেটেছে। সাপে কেটেছে? সাপ দেখেছেন? হ্যাঁ, হুজুর যে ওই গাছের একটি পাখিকে গুলি করেছেন, অমনি একটি সাপ এসে হুজুরকে কেটে এদিকে মিলিয়ে গেল। ও, তাহলে গুলি আপনারাই করেছেন? ছি 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 ছি, এত বড় একটা গরম মাজার, সেই বাজারের পাখিকে আপনারা গুলি করলেন? আহ, শুকিয়ে গেল। একটু পানি। সাপ না, অভিশাপ, এ আমার ক্ষমতার বাইরে। একটু পানি দাও, পানি। বাবা, ওনাকে মাজারে নিয়ে চলো। চল মা। ধর চম্পা। আপনারা ছোট হুজুরকে দেখবেন, আমি এক্ষুনি আসছি। সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি হয়েছে? ছোট হুজুরকে সাপে কেটেছে। সাপ? আমার সেলিমকে? আমাকে নিয়ে চল, আমাকে আমার সেলিমের কাছে নিয়ে চল। না হুজুর, না। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, একথা জানলে ওই মাহতাব চৌধুরী আপনাকে নির্ঘাত মেরে ফেলবে হুজুর। মারুক। আমি আর বাঁচতে চাই না। না না হুজুর, আপনি এখান থেকে দোয়া করেন খোকা বাবুর জন্য, দাদু ভাই যেন ভালো হয়ে যায়। দোয়া? আমি দোয়া করব, আমি দোয়া করব। ইয়া আল্লাহ,
জীবন তোমার হাতে মলা মরণ তোমার হাতে জীবন তোমার হাতে মলা মরণ তোমার হাতে তোমার হাতে মলা মরণ তোমার হাতে জীবন তোমার হাতে মলা মরণ তোমার হাতে সাজা তোমার হাতে মলা মাটি তোমার হাতে জীবন তোমার হাতে মলা মরণ তোমার হাতে জীবন তোমার হাতে মলা মরণ তোমার হাতে আমার মেয়ে হুজুর। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো, তুমি তুমি কাল একবার আমার সঙ্গে দেখা করো। জি জি হুজুর, অবশ্যই এসো। হ্যাঁ সেলিম, আসি বাবা। সালাম করো। না 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 না
তুলি রে। না না মঙ্গল, তুমি কিছু না নিলে আমি মনে বড় কষ্ট পাবো। আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়েছো তোমরা, কিছু অন্তত চাও। সাপের বিষ নামিয়ে আমাদের কিছু নেবার রেওয়াজ নাই হুজুর। তাছাড়া মানুষের কি চাওয়ার শেষ আছে? আমাদের স্রোতে ভাসা জীবন নেবই বা কি হুজুর, আর রাখবই বা কোথায়? মাথা গোজারি ঠাই নাই। ঘর বাঁধবে? আমি তোমাকে লাখের এক জমি দেবো, ঘর তুলে দেবো, থাকবে? আপনার জয় হোক হুজুর। থাক থাক, আল্লাহ আপনার মঙ্গল করবে। আসি হুজুর। আল্লাহ রে টিটিং ফা ফাক ফাক। কি বললি? হ্যাঁ হুজুর, আপনার আব্বা হুজুর ওদের কাছে সব চিটিং ফাঁক করে দিয়েছেন। চুপ বেয়াদব। এ কদম আলী বাবার একমাত্র ইয়াকুব আলী ইবনে কদমকে আপনি গাল দিলেন, আর আমি কত কষ্ট করে আপনার জন্য একটা খুশ খবর বয়ে আনলাম। খুশ খবর? ওই যে বেদিনী যে আমার বীজ না দিয়ে ছাড়ো, এইখানেই থেকে যাবে। আর আপনার একমাত্র আব্বা হুজুর ওদের ঘর বাড়ি সহায় সম্পত্তি জমি জমা সব দিয়ে দিয়েছেন। তাতে তোর কিরে বেকুব? এখন রোজ সাপ আসবে, আর ওই ঘুষ করে কামড়াবে, না দিয়ে দেবে। আর ওই যে বেদিনী যা দেখতে না হুজুর, ওকে দেখলে এই বিষ বাপ বাপ করে নেমে নেমে যাবে। বলছি যাবেন যাবেন ওই বেদিনীকে দেখতে? আল্লাহ রে ছোট হুজুর, আপনি দেখতে এলাম। তোমরা সব কেমন, ভালো তো? জি, আপনাদের দয়ায় ভালোই আছি। আরে তোরা সব হা করে কি দেখছিস পদুলি? আরে না না না, থাক থাক, সালাম করতে হবে না। ছোট হুজুর, আমি একবার মস্তিটা ভালো করে দেখে শুনে আসি, পরে আবার বড় হুজুর জিজ্ঞেস করবেন গিয়েছিলি কি দেখলি। চল যাই। আরে না না, আপনি কেন? আমি কদমলি বাবার ইয়াকুব থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি একাই দেখে শুনে সব সয় লাভ করে দিয়ে আসছি। ছোট হুজুর আপনি বসুন, আপনি বসুন। আরে ও চম্পা, ও দুলি, আরে তোরা সব গেলি কোথায়? এই ছোট Thank you.
দুলি ও চম্পা এত মন্দ নাচগানি করলি হুজুরকে একটু সেবা যত্ন কর কিছু খেতে দে না না ও সব কিছু লাগবে না তা কি হয় হুজুর এই প্রথম এলেন জানা জানা এই হারামজাদার রমজান তো যে কোথায় গেল আপনি বসুন হুজুর আমি নিজেই যাচ্ছি থাক বাতাস করতে লাগবে না আপনি আমাদের মেহমান দয়া করে এসেছেন হুজুর গরিবদের ঘরে কিছু খাবেন খাবার এনে দিই না এমনি আমি তোমার কাছে ঋণী জি তুমি তোমার জীবনকে তুচ্ছ করে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ আমাকে বাঁচাতে গিয়ে তুমিও তো মারা যেতে পারতে সে ভাগ্য কি আমার হবে কি বললে না কিছু না মেয়েদের মন কখন যে কি বলে তাছাড়া সব কথা কি বলে বোঝানো যায় হুজুর চলুন হুজুর আবার বেশি দেরি করলে বড় হুজুর খুঁজতে লোক পাঠাবেন চলো চলি আবার আসবেন হুজুর চল ছোট হুজুর এসেছিল মনে হচ্ছে হ্যাঁ দেখতে এসেছিলেন আমরা কেমন আছি গরিবদের প্রতি ছোট হুজুরের বেশ নজর আছে দেখছি নজর রাখতে পারো না আমার একটিমাত্র ছেলে সারাদিন কোথায় কোথায় যায় কি করে আমি বুড়ো মানুষ বাগান নিয়েই তো ব্যস্ত বাগান নিয়েই তো ব্যস্ত থাকি আমি তো খোকা বাবুকে চোখে চোখেই রাখি তাছাড়া আমার ইয়াকুব তো সবসময় তার সঙ্গে সঙ্গে রয়েছে তোমার ওটা তো একটা আস্ত বাঁধো এতক্ষণ কোথায় ছিলে দাদু ভাই হুজুর তোমাকে খুঁজছেন বাড়ি শুদ্ধ লোক হয়রান কোথায় গিয়েছিলে নদীর ধারে হাঁটতে হাঁটতে নতুন বস্তিতে গিয়েছিলাম পেদে বস্তিতে কেন ওরা আমার জন্য এত কষ্ট করেছে আর আমি দেখতে যাব না ওরা যা করেছে তার পুরস্কার আমি দিয়েছি তোমার সব সময় সব জায়গায় যাওয়ার সাজে না কেন বাবা ওরা তো আমাদের প্রজা ওদের সুখ সুবিধা আপদ বিপদ আমরা দেখব না না তুমি যখন তখন যেখানে সেখানে যাবে না যাও খেয়ে বিশ্রাম নাও সকালে কি চাস বেকুব আরে সকাল কোথায় কত বেলা হয়ে গেছে উঠু খাবো না তোর রাজ্যের ভাত আমি খাবো না তুই খা আরাম চাদা আপনাকে দেখলেই কোর পাগলামি বেড়ে যায় কবে হয়তো লোহার করাতে মাথা ঠুকে মরেই যাবে না 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 এত সকালে মরলে চলবে কেন অনেকদিন বাঁচবে অনেক কষ্ট পাবে যা যেমন করে হোক কিছু খাইয়ে বাঁচিয়ে রাখ জি জি আমি কিন্তু বিশ্বাসঘাতকতা বরদাস্ত করি না জানিস তো আমার নিশানা কখনো ভুল হয় না জি হুজুর হুজুর অদমালি হুজুর বলতে পারিস আর কত দিন আমাকে এই অন্ধকার কারাগারে
পচে পচে মরতে হবে। কদমালী আজ আমি রাজ্য হারা, সন্তান হারা, সর্বহারা এক বন্দী কয়েদি। আমার 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 মরণ হয় না কেন কদমালী? হুজুর আমার এই নায়েব আমাকে কারোদে পুরা জমিদার সেজে বসে আছে। হুজুর মানুষের ক্ষমতার কতটুকু? সব শক্তির উপর ওই এক শক্তি আছে, তার বিচারে কারো মাপ নেই হুজুর। এই অন্যায় জুলুমের শেষ একদিন হবেই, সেদিন খুব দূরে নয়। কদমালী? হ্যাঁ হুজুর, খোকাবাবু এখন জোয়ান হয়েছে। আপনারই বুকে ছোটবেলা থেকে মানুষ হয়েছে তো, আপনার মনটা পেয়েছে, ঠিক আপনার মতো দিল দরদি হয়েছে। সে মানুষকে ভালোবাসে, সময় হলে আমি তাকে সব বলবো হুজুর। সেলিম, আমার সেলিম ওর বাপের মতো হয়নি। না, ও মানুষকে ভালোবাসে। আমি আমার সেলিমকে আমি কতদিন। হুজুর, হুজুর কি হলো হুজুর? জানিস ইয়াকু, এই দোলনার সাথে আমার জীবনের কত হাসি, কত গান, কত বেদনার স্মৃতি জড়িয়ে আছে। আজ এই দোলনা আছে, আমি আছি, শুধু শুধু জেবা নেই।
তোমাদের ডাক পড়েছে, তোমাদের কাছে কি কি আছে সব নিয়ে এসো। এসো এসো। এই ডাকছে রমজান, তুই ওদিকটা যা, আমি আর চম্পা এদিকে ঘুরে আসি। চল চম্পা। যে না কুঞ্চির মতো চেহারা, দেখেছেন হুজুর? তোমাদের কাছে ভালো চুড়ি আছে? এই সস্তা কাছে চুড়ি আপনি নেবেন? কাকে পরাবেন গো? তাতে তোমাদের কি গো? হুজুর বলেছেন কি আছে চুড়িতে বের করো, তাহা করে দাঁড়িয়ে দেখছো কি? বের করো না। ভয় নেই হুজুর, ওসব কামড়াবে না। নেবেন না? কত দাম? দাম লাগবে না। সবাইকে এমনি দাও নাকি? সবাই তো আর ছোট হুজুর না। আমি জানি না ভাইজান। তুই জানিস না? না বাইরে ওই আংটি ছোট হুজুর দেয়নি? আমি বলতে পারবো না। মায়ের পেটের বোন হয়ে ভাইয়ের কাছে মিথ্যে বলতে তার লজ্জা করে না? ভাইজান যা, ওই আংটি আমাকে এনে দে। না না ভাইজান, আমি পারবো না। ভাইজান ভাইজান ভাইজান, তুই আমাকে এ কাজ করতে বলিস না, তোর পায়ে পড়ি ভাইজান, আমাকে তুই মাফ করে দে। ঠিক আছে, ওই আংটি কি করে নিতে হয় তা আমি জানি। চম্পা, দুলি চম্পা, দুলি চম্পা, চম্পা, দুলি চম্পা, যা হয় কিসের, আমি তো আছি। চম্পা তুই, হ্যাঁ
জানা কেন বুঝবো না দুলি, আমি পুরুষ তুমি নারী, আমি প্রেমিক তুমি প্রেমিকা, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। দুলি, প্রেম আমির ফকির রাজা প্রজা বিচার করে না, প্রেম এমনই একটা বাঁধন যা কেটে দুভাগ করা যায় না। সেলিম। হ্যাঁ দুলি। রমজান কিছু দেয় না। আমার আংটি দিয়ে দে, নইলে ভালো হবে না বলছি। থাম, মাস্টার চাস্তে পর থেকে সরে আয়। মনে রাখিস, দুদিন পরে কমে সর্দার হব আমি, আর তুই হবি আমার রানী। আমার হক কেউ কেড়ে নিবে তা আমি কোনো দিন বরদাস্ত করব না। এই লক্ষ টাকার সাক্ষী আমার হাতের মুঠোয় রইল। রমজান সর্দার হবে। এমন লাগছে কেন? মাথাটা ঝিমঝিম করছে কেন? ও সাত ফুলের মহারানী তুই, ঘুমন্ত মানুষকে দংশন করবি? ঘুমিয়ে আছিস, নইলে তোকে আজ Oh.
রাকেশ তুই সুমতি হয়েছে তাহলে আয় এ বুকে কান পেতে দেখ সে দিলটা কেবল তোর কথাই বলে রে আয় ছেড়ে দে বলছি শরম কি রে তুই আর আমিই তো ভালো হবে না কাল নাগিন নিয়ে খেলতে আসিস নে বিষের জ্বালা সইতে পারবি না আংটি দিয়ে দে না জীবন কেল ওই আংটি আমি দেব না আংটিও দিবি জীবনটাও যাবে তৈরি থাকিস নাগিন সমস্ত বেদে জাতির স্বপ্ন সাত রাজার ধন আমার আমারই চোখের সামনে আমি কথা কাউকে বলবো না সর্দার কেউ না নাগিন আমাকে পেতেই হবে হ্যাঁ নাগিন আমাকে পেতেই হবে ব্যাপারটা কি একবার খুলে বল তো রমজান হঠাৎ এত খাতির যত্ন তুমি ছাড়া এই তিনকুলে আমার আর কি আছে ভাবছি তুমি মরলে আমার কি হবে পাগল তুই তো কাউকে সর্দার হবি তাই তো তোকে মনের মতো করে সিগি পরিয়ে তুলছি কই আর সেই কবে থেকে বলছি আজ পর্যন্ত বেজুহার মন্ত্রটাই শিখালে না তোকে তো আগেই বলেছি সে অনেক কঠিন কাজ শনি মঙ্গলবার চাড়াওদের বুড়ি মরলে শ্মশানে তার মাথার উপরে মাটি সরাতে সিঁদুর আর তামার পয়সা থাকে অমাবস্যার রাতে একা একা সেই মাথার খুলি সিঁদুর আর পয়সা আনতে হবে শ্মশানে গেলে চারদিক থেকে সংসারে বাতাস আসবে ছুটে আসবে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া সব বিচ্ছু ঘনা কাটা মানুষের লাশ ভয় পেয়েছিস কি মরেছিস আর তার সাথে লাগবে তাজা মানুষের বুকের রক্ত তোমার রমজানকে তুমি আজও চিনলে না সর্দার ওসব আমি আগেই সাধন করে রেখেছি রমজান দেখা এই নয় চন্ডালগুলির মাথার খুলি এই সে সিঁদুর আর এই সে তামার পয়সা আর জান তো মানুষের বুকের রক্ত সাব্বাস রমজান তুই পারবি আমার পর তুই হবি কামের যোগ্য সর্দার ওয়াদা কর জীবনে মৃত্যুর মুখোমুখি না হলে এ মন্ত্র ব্যবহার করবি না আর দিন কানে দিবি না বাপ বলো মা বলো তুমি আমার সব সর্দার তোমার পাশেই কসম করছি কাউকে বলবো না সোজা হয়ে বস তোর শরীর পাক পবিত্র আছে হ্যাঁ সর্দার দোহাই লাগে শিক্ষা গুরু মা জননীর মাথা খা কামরূপ কামাক্ষা শিক্ষা গুরু উস্তাদের পা হরে হরে কাম্পা সম্পাক সু আকেলা বাকেলা তাকেলা হু চোখ বন্ধ কর ধার পয়সা Thank you.
অধিকারে। কে তুই? তুই কি মানুষ না সাপ? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তবে কোন সাপ সে পথে পাবা দিয়েছিস? কোন অধিকারে একজন প্রেমিক পুরুষের জীবন নষ্ট করছিস? আমি যে তাকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি, যদি তোর সেই ভালোবাসা যদি একদিন তোরই বিষে বিষে ক্ষয় হয়ে যায়, জ্বলে পড়ে ছাই হয়ে যায়। না না, তা আমি চাই না, ওকে দুঃখ দিতে আমি পারবো না। না না, তা হয় না, হতে পারে না। কি হয়েছে দুলি? কি হতে পারে না, কি বলছো? না না সেলিম, তুমি জানতে চেও না, আমি বলতে পারবো না। তাছাড়া আমি নিজেও জানি না, কি এক অভিশপ্ত জীবনের আগুনে আমি জ্বলে পড়ে মরছি, সে আগুনে আমি তোমাকে পড়াতে পারবো না সেলিম। প্রেমের পথে কিছু কাঁটা, কিছু যন্ত্রণা তো থাকবেই। তোমাকে ভালোবেসে যদি আগুন জ্বলে চলুক, সেই আগুনে নিজে জ্বলে পুড়ে শেষ হতে চাই। বলো দুলি, কিসের আগুন, কিসের অভিশাপ, বলো বলো। জানি না, আমি জানি না সেলিম, কোন পাপে কার অভিশাপে আমার জীবনটা এরকম হয়ে গেল। শুধু জানি তোমাকে এই জীবনে জড়ানো যায় না, জড়াতে চাই না। তুমি তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও সেলিম। তাহলে কেন সেদিন আপন করে বুকে তুলে নিয়েছিলে? কেন নিজের জীবনকে তুচ্ছ করে আমাকে মরণের হাত থেকে বাঁচিয়েছিলে? কেন কেন তিলে তিলে সেই জীবনকে নির্মমভাবে হত্যা করছো? বলো, জবাব দাও। ফিরে নাও তোমার দেওয়া এই যন্ত্রণার জীবন, এই দুর্বিষহ জীবন আমি চাই না, আমি চাই না। সেলিম, না না খোদা, তুমি তো সবই জানো, দুঃখিনীর এটুকু সুখ তুমি কেড়ে নিও না খোদা, কেড়ে নিও না। কি বললেন? মেজাজ দেখে লাভ হবে না সর্দার, আমি নিজের চোখে সব দেখেছি। প্রমাণ দিতে পারবি? 100 বার। তোমার মেয়ে এখন ঘরে নেই। কি? তোর কথা যদি সত্যি হয় তাহলে তার শাস্তি সে পাবেই, আর যদি না হয়, চল। বাবা, বদমাইশ মাতাল, তোর এত বড় সাহস, তুই আমার ইজ্জত নিয়ে কথা বলতে শুরু করেছিস? সর্দার আমি তো চুপ শয়তান। ফের যদি আমার মেয়ের ইজ্জত নিয়ে কোনো কথা বলিস তাহলে তোর জীব আমি কেটে ফেলব। যা, বেরিয়ে যা। কি হয়েছে বাবা? না মা, কিছু না, তোরা ঘুমা। Thank you.
আমি যতদিন বাঁচব সাপ দেখলেই আমি মারব তুমি জানো না সাপ আমার কত বড় ক্ষতি করেছে দুলি দুলি তোর কি হয়েছে দুলি তুই কাঁদছিস কেন চম্পা চম্পা আমি এখন কি করব বল কি হয়েছে বলবে তো না চম্পা না এক আল্লাহ ছাড়া আমার এই ব্যথা কেউ বুঝবে না কাউকে বলতেও পারছি না দুলি চম্পা তুই আমার একটু উপকার করতে পারবি বল বল দুলি কি আমাকে করতে হবে আমার জীবন দিয়ে হলো আমি তা করব আমি জানি একমাত্র তুই পারবি তুই ছোট হুজুরকে বাঁচা চম্পা ছোট হুজুরকে বাঁচা তুলি তুই কি পাগল হয়ে গেলি জানিস না ছোট হুজুর তোকে ছাড়া আর কিছু চায় না তোকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না আমার ভালোবাসা দিয়ে জানি চম্পা তুই ওকে কতখানি ভালোবাসিস চম্পা চম্পা তোর ভালোবাসা দিয়ে ওর মন থেকে আমার ছবিটা মুছে দে চুপ কর দুলি চুপ কর এত বড় শাস্তি তুই আমাকে দিস না হয় না হতে পারে না কোনো দিন না দাঁড়া রাতে দুলি যে বাইরে গিয়েছিল সে কথা সর্দারকে বললি না কেন ভাইজান চুপ করে থেকে নিজের ভাইকে মার খাওয়াতে লজ্জা করার তোর আমি ওসবের কিছুই জানি না কি মিথ্যা কথা আরে হতভাগী নিজে ভালো মন্দ বুঝতে পারিস না দুলি রাজরেনে হলে তোর কি লাভ তুই দুলির চেয়ে কম কিসে একটু চেষ্টা করলে তুই রাজরানী তুই হতে পারিস দুদিন পর আমি হবে কমের সর্দার আমি তোর ভাই তোর ভাই কিসের এখনো সময় আছে ভেবে দেখ জোর করে ভালোবাসা পাওয়া যায় না রে ভাইজান শাড়ি ঝুলিয়ে রেখেছিল শাড়ি হ্যাঁ কোথায় ওই তো মাথা দেখে আমার মরে হচ্ছে সুখ দুলি সেলিম দুলি আজ আজ কোথায় পালাবি চল সর্দারের কাছে চল সেলিম ফেরা ওকে ছেড়ে দাও বাড়াবাড়ি করে লাভ হবে না ছোট হুজুর ভালো ভালো ঘরে ফিরে যান জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানি জমিদার পুত্র যে রাতের অন্ধকারে গরিবের ইজ্জত নিয়ে খেলতে এসেছে আয় যে পেটের জন্য মানুষ এত কিছু করে সেই পেটেই যে লাথি মারলেন ছোট হুজুর
এবার লাফের জবাবটা নিয়ে যান। দেখো সর্দার তোমার আদরের দুলিকে, এরপরে কে বলবে আমি নেশা করেছি? তুই থাম তো। ছোট হুজুর কি বলবো, আপনি আমাদের মালিক, যা করেছেন ভালোই করেছেন, আপনি আর কোনোদিন এখানে আসবেন না। সর্দার দয়া করে আপনারা মাথা গোঁজা ঠাই দিয়েছেন, আপনাদের পায়ের ধুলো চিরকাল মাথায় করে রাখব, কিন্তু তাই বলে কেউ ইজ্জতের উপর হামলা করলে আমরা তা বরদাস্ত করি না। তুমি ভুল করছো, দুলিকে আমি ভালোবাসি, ওকে আমি। ছোট হুজুর তেলে আর জলে কোনোদিন এক হয় না, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার বাবা জানলে কাউকে রেহাই দেবে না। দোহাই আপনার, দোহাই, আপনি আর কোনোদিন এখানে আসবেন না। চল। হাত ভাগি, এ তুই কি করেছিস? তোকে তোকে আজ আমি একেবারে শেষ করে দেব। চাচা ওকে মেরো না, চাচা ওকে মেরো না, তুমি ওর মন বুঝবে না, তোমরা কেউ বুঝবে না। হারামজাদি তুই, তুই যত সর্বনাশের গোড়া, সব জেনে শুনে এতদিন বলিসনি কেন? ওকে মেরো না বাবা, ওর কোনো দোষ নেই। সেলিনকে ভালোবেসে যদি অন্যায় করে থাকি, শাস্তি আমাকে দাও। ওরে সর্বনাশী, তুই জানিস না, ওরা ওরা পরলোক জমিদার, ওদের কাছে প্রেম প্রীতি ভালোবাসা একটা মোহ, চোখের নেশা। না না বাবা না, সেলিমের মন আমি জানি, ওর ভালোবাসা এতটুকু খাদ নেই। বাবা বাবা, তুমি যদি আমার এই মনটা বুঝতে, এই বুকটা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম। এই জন্যই কি স্নেহ দিয়ে মমতা দিয়ে তোকে বুকে পিঠে করে মানুষ করেছি? তুই কি চাস তোর জন্য আমার সারা জীবনের সাধনা বৃত্তি? তুই কি চাস আমার বুকের রক্তে গড়া কামটা ভেঙে চুর মার হয়ে যাক? জানি না জানি, এখন আমি কি করব, এখন আমি কি করব? চোখের জলে একেবারে চুপসে গেলে সর্দার, ভেঙে পড়লে তো চলবে না, বলে যা না তুমি এই কমের সর্দার। রামজান শোনো সর্দার, তুমি যদি বিয়ে না করো তাহলে আমি আজ রাতে কমের সমস্ত লোক দেখে জড়া করব, বলো কি করবে? রমজান রমজান, তুই আমার ছেলের মতো, তুই বল এখন আমি কি করি কি করব? কথাটা জমিদারের কানে যাবার আগে এর একটা বিহিত করা যায়, যদি তুমি রাজি থাকো। কি বল? তুমি অনুমতি দিলে আমি ওকে বিয়ে করতে পারি, বলো রাজি? রমজান রমজান, আমাকে দুই একটা দিন ভাবতে দে, দরকার হলে এখন থেকে ওকে ওকে ঘরে আটকে রাখবো। বাবা বাবা বাবা, দরজা খোলো বাবা বাবা। ছেলেটি কিন্তু আপনার মতো হয়নি হুজুর। বাবা বাবা, মানে সেলিম তুমি এই অবস্থায় এখানে, মানে সে কথা পরে হবে, আমি জানতে চাইছি এই লোকটাকে সাপের খাঁচায় দিয়ে তুমি মারতে চাইছিলে কেন বাবা? সেলিম রাজ্য চালানোর ছেলে খেলা নয়, তুমি নিজে যখন গদিতে বসবে তখন সব বুঝতে পারবে। বাবা যাও, তুমি কি বিশ্রাম করো, এই জামা কাপড় ছেড়ে বিশ্রাম করো। বাবা আমার সামান্য কষ্ট তোমার অনেক কষ্ট না বাবা, কিন্তু এই ছেলেটিও তো কোনো না কোনো বাবা মায়ের সন্তান, আমারই মতো রক্ত মাংসের মানুষ। সেলিম বাবা, প্রজা আছে বলে আজ তুমি আমি জমিদার, ওদের রক্ত ঘামে তোমার আমার অন্ন জোটে, এইসব নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করতে তোমার একটু বাজে না বাবা? আর সেলিম দেখো ব্যাপারটা মানে তুমি ঠিক বুঝতে। বাবা তোমার রাজ্য আছে, ক্ষমতা আছে, বন্দুক আছে, ইচ্ছে করলে পাঁচটা প্রজার তুমি জীবন নিতে পারো, কিন্তু বাবা একটা প্রজার জীবন কি তুমি দিতে পারো? এইসব করে ক্ষণিকের জন্য সুখ পেলেও আমার ছেলে হুকুমকে, না না না।
জানতাম তুই সাপ হয়ে বেরিয়ে আসবি। কথাটা ইচ্ছে করে সর্দারকে বলিনি, কারণ তোকে নিয়ে একটু খেলতে চাই। দে না, আরেকটু দে 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 না। দুহাই শিক্ষাগুরু ওস্তাদের পা, হরে করে কম্পাস সম্পাকসু আকালা মাকালা টাকালা। হু ভেবেছিস তুই সব জানিস? শুনে রাখ, ঘোগে রাতে বাঘের মরণ, মেজি রাতে সাপের মরণ। এখনো সময় আছে, ওই সেলিম নগরের কথা ভুলে যা, নইলে তুইও মরবি তোর বাঘরও মরবি। কে কার হাতে মরে দেখা যাবে। অনেক জ্বালিয়েছিস তুলি, লেবুকে পরে জ্বালা। এই নীরা একটু আতঙ্ক করে দি। ভেবেছিলাম তোর সঙ্গে বিয়ে দিয়ে তোকে কামের সর্দার বানাবো, তোকে চিনতে আমার ভুল হয়ে গেছে। সর্দার আমি তো বদমাশ, মাতাল, লম্পট, বেয়াদব, হারামজাদা, পাজি, কি বলবো তোকে, আমি কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছি, নইলে তা দিয়ে তোকে আমি দুভাগ করে ফেলতাম। আজ রাতে এই কাম ছেড়ে চলে যাবি, কাল সকালে যেন তোর মুখ না দেখি। আয় মা, আয়। শালা, জানো তুমি কার সঙ্গে কথা বলছো? জানি হুজুর, আশ্রয়দাতা মালিক। যা বলছো তা প্রমাণ করতে না পারলে তোমার গর্দান যাবে জানো? জানি হুজুর, প্রমাণ সঙ্গে করি এনেছি। এ আংটি তুমি কোথায় পেলে? বেয়াদুমি মাফ করবেন হুজুর, ছোট হুজুর অনেকদিন আগে দুলিকে ভালোবেসে আংটিটা উপহার দিয়েছিলেন। থাকবে, তোমাকে আমার দরকার হতে পারে। জি হুজুর। দুটো লোককে বিনা বিচার করে মারলে লোক জানাজানি হয়ে যাবে, প্রজারা বিদ্রোহ করতে পারে। তাছাড়া ছোট হুজুরের সাক্ষাতে এসব করাটা কি ঠিক হবে? কি বলতে চাও স্পষ্ট করে বলো। হুজুর, ওরা তো সাপখোপ নিয়ে থাকে, একটা ওঝা ডেকে সাপ চালান দিয়ে মারলেই কেউ কিছু ভাবতেও পারবে না, আমাদের কাজও উদ্ধার হবে। ঠিক আছে, যত টাকা লাগে আজই ব্যবস্থা করো। জি হুজুর। আমি সেলিমকে দেখছি বাবা। আমি, আমার বয়স হয়েছে, একদিন তো তোমাকেই সবকিছু বুঝে নিতে হবে, এখন থেকেই দেখে শুনে নাও। এদিকে মধুকালী মহলের 3 বছরের খাজনা বকেয়া পড়েছে, সেখানকার 2-1টি মৌজার কিছু কিছু লোক খাজনা দিতে গড়িমসি করছে, আবার কেউ কেউ আজেবাজে কিছু ভাবছে। আমার বিশ্বাস
তুমি তোমার বুদ্ধি আর ভালোবাসা দিয়ে ওদের আপন করে নিতে পারবে। তোমার কোনো অসুবিধা হবে না। আমি নায়েবকে চিঠি লিখে দিয়েছি। নায়েব সেলিমকে পাঠাইলাম হিসাব লইবার অজুহাতে। যেমন করিয়াই হোক তাহাকে ওইখানে অন্তত এক সপ্তাহ আটকাইয়া রাখিবে। প্রয়োজন হইলে তাহাকে ফাটকে তুলিবে, ইহাই আমার আদেশ। ইতি মাথাব চৌধুরী। আদাব ছোট হুজুর, আসুন 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 আসুন। তাহলে ও আসছে না কেন? সে নিশ্চয়ই আমাকে ভুলে গেছে। না না দুলি, এ তোর ভুল ধারণা। যে লোক ঝড় বাদলের রাতে নদী সাঁতরে তোর কাছে ছুটে আসতে পারে, সে তোকে ভুলবে কি করে? তারও তো কোনো বিপদ হতে পারে। একটু নজর রাখিস। আচ্ছা চলি। প্রাণটুকু এখনো বেঁচে আছে, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? একবারও মনে পড়ে না সেলিম। হাঁটতে হাঁটতে একদম শেষ হয়ে গেলাম। এ পোড়া কপাল আর ভালো লাগে না, আর সহ্য হয় না। কি কপাল নিয়েই না জন্মেছি। ও মা গো, ছোট হুজুরের ঘরে সাপ সাপ সাপ। ছোট হুজুরের ঘরে সাপ? এখানে তো সাপটা ছিল। দেখছি না তো, খাটের নিচেটা দেখি তো। দেখছি হুজুর, নায়েব হুজুর, আমার মনে হয় এটা মঙ্গরুবেদের কাজ। সাপ ছেড়েছিল আমাকে আর আমার সেলিমকে মারবার জন্য। তুমি কি করছো হুজুর? বিষে বিষ খাওয়ার জন্য তো রমজানকে তৈরি রেখেছি। হুকুম কর হুজুর। যাও। জি হুজুর। মন্ত্রচালিত সাপ কে যেন আমাদের মারবার জন্য সাপ ছাড়ছে, কিন্তু কে সে? যা বঙ্করাজ, শঙ্করাজ, মা মনসার দোহাই লাগে, বেমানি করবি না, যা। চাচা ওই দেখো আরো দুটো সাপ। তা আমিও ছাড়ছি না, আমিও ছাড়ছি না। দোহাই লাগে মা মনসার, মাওলা আলী জুলফিকার, যা সাপ যেখানে সাপ সেখানে যা যা। কি হলো? পারে না? ও বড় ধুরন্ধর হুজুর, তবে আমিও ছাড়ছি না। এবার যাবে পাতাল মনে, ওর সঙ্গে যাবে হাজার হাজার সাপ। যা পাতাল মনে, সব শেষে আমি তোকে ছাড়লাম, ওর বংশ নিপাত করে ফিরে আয়।
সর্বনাশ মা, পাতাল মনে সঙ্গে হাজারো সাপ, আর বুঝি রক্ষা নাই। ভয় কি বাবা, যত মুশকিল তত আসান। তুমি বিন বাজাও, চম্পা তৈরি হও। আমিও তোকে ছাড়ছি না, না দুনি, আমি বেঁচে থাকতে তোকে মরতে দেব না। মরতে হয় আগে আমি মরব। বেঁচে আছিস? হ্যাঁ বাবা, পাতাল মুনি এখন আমার ঝাঁপিতে বন্দি। গেল হুজুর, আমার সব গেল, এখন আমি কি করব? চুপ কামবাক্ত আরাম জাদা, ছোট লোকের আমার লাঠিয়ালদের খবর দাও, আজ রাতের মধ্যে এই সমস্ত বেদেবস্তির জ্বলিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবে, একটি প্রাণীও যেন বাঁচতে না পারে। যাও। না, এ হতে পারে না, অন্যায়ের শেষ আছে, জুলুমের শেষ আছে, ভুল করলে আমি করেছি, শাস্তি আমার পাওনা। কিন্তু কমের মানুষ তো কোনো দোষ করেনি, আমি যাব জমিদারের পায়ে ধরে বলবো, যত শাস্তি আছে আমাকে দাও। কিন্তু বস্তির মানুষ নির্দোষ। দুলি দুলি, তুই বুঝতে পারছিস না মা, ওই জমিদার কাছে পেলে তোকে নির্ঘাত মেরে ফেলবে। মরতে তো একদিন হব্বা, দোয়া করো আমার জীবনের বিনিময়ে হলেও কমের লোককে যেন বাঁচাতে পারি, আমার ভালোবাসার জন্যে। এখানে নয়, আমি আজ এক্ষুনি এখান থেকে চলে যেতে চাই। কিন্তু আমি তো আপনাকে ছেড়ে দিতে পারি না ছোট হুজুর। নাই, এই গেছিস, ছোট হুজুরকে তাজিমের সঙ্গে আটকে রাখ। জানো এই অপরাধের শাস্তি কি? বেয়াদবি মাফ হোক ছোট হুজুর, আমি শুধু বড় হুজুরের আদেশ পালন করছি মাত্র। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। নিয়ে যা, আটকে রাখ। মারুন হুজুর, আপনি যত খুশি মারুন, সেলিমকে ভালোবেসে যদি অন্যায় করে থাকি আমাকে শাস্তি দিন, কিন্তু কিন্তু বস্তির মানুষ নির্দোষ। চুপ, তোর এত বড় সাহস
একটা সামান্য বেদিনী হয়ে আমার ছেলের দিকে হাত বাড়িয়েছিস। বেদিনীও মানলেন প্রীতি ভালোবাসা আপনার কাছে পুতুল খেলা হতে পারে, কিন্তু আমার কাছে জীবনের চেয়েও অনেক অনেক দামি। ছোট হুজুর পাঠকে হুজুর, দুলিকে আপনার বাবা মেরে ফেলছেন, ওকে আপনি বাঁচান। দুলি না, আচ্ছা তুমি তো সেলিমকে সত্যি খুব ভালোবাসো, তাই না? সেলিম আমার জীবন। বেশ, আমি তোমার একটা শেষ পরীক্ষা নেব, যদি জয়ী হতে পারো তো আমি নিজে তোমাকে সেলিমের হাতে তুলে দেবো, বলো রাজি? সেলিমের জন্য, আমার ভালোবাসার জন্য দুনিয়াতে এমন কোনো পরীক্ষা নেই যে আমি দিতে পারি না। আমি আমার জীবনটি হাসি মুখে বিলিয়ে দিতে পারি, বলুন আপনি কি পরীক্ষা চান? সাব্বাস। নেচে তোমার ভালোবাসার পরীক্ষায় জয়ী হতে পারো তাহলে অবশ্যই তোমাকে আমার ঘরের বউ করে তুলে নেব। নাচো নাচো নাচো। Oh.
ওকে আপনি মারতে পারবেন না হুজুর, ওর মরণ আমার হাতে। ওকে আমার হাতে তুলে দিন হুজুর। দিতে পারি এক শর্ত। বলুন হুজুর। আজ সূর্যাস্তের আগেই আমার এলাকা ছেড়ে চলে যাবি, আমার ত্রিসীমানায় তোদের যেন আর কোনোদিন না দেখি। তাই হবে হুজুর, তাই হবে। নিয়ে যা, চল। না না, আমি যাব না। তোর বাপ যাবে। চল চল, আজ তোকে জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব। দোহায় শিক্ষাগুরু ওস্তাদের পা, হরে করে কম্বা সাম্পাকসু, আকালা মাকালা তাকালাও হু। ওই মেয়েটা তোকে সত্যি খুব
ভালোবাসে। বাবা বাবা, আর উনি উনি আমাকে আসুন না, আমাকে আমাকে মাফ করে দেবেন বাবা। এসব এসব তুমি কি বলছো বাবা, তুমি কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। বাবা বাবা, সাপ আবার এ বাড়িতে, সাপ বন্দুক, আমার বন্দুক দাও। ছোটবেলায় ওকে আমি সাপে কাটা অবস্থায় ভেলাই কুড়িয়ে পেয়েছিলাম, ওর হাতে একটা কবচ বাঁধা ছিল। এই দেখুন এই দেখুন, এই কাগজে হয়তো এই কাগজে হয়তো ওর পরিচয় লেখা আছে, আমি তো আর পড়তে পারি না। যে জমিদারের একমাত্র কন্যা ওরফে জেবুন্নেসা, আমার মেয়ে, আমার মেয়ে, সাপে কাটা রোগী, যদি কেহ তাহাকে ভালো করিয়া ঠিকানা মতো পৌঁছাইয়া দেয় তাহলে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হইবে। এই তো আমার মেয়ে, সেবা সেবা, মা আমার, মা আমার সেবা। সর্দার, একদিন পরে আমার সেবা যদি ফিরে এলো তবে মা আমার কথা বলছে না কেন, বলো বলো। ভয় নেই, ভয় নেই হুজুর, এতদিন নাগিনের আত্মা ওর উপরে আসর করেছিল, আল্লাহর ইচ্ছায় আজ নাগিন ওকে ছেড়ে চলে গেছে, ও আর কোনোদিন সাপ হতে পারবে না। আপনারা জলদি জলদি আমাকে একটু পানি দিন। কত বলি কত বলি, জলদি এক গ্লাস পানি নিয়ে এসো। আনছি পানি। আমার মেয়েকে তুমি ভালো করে দাও আল্লাহ। মা আমার, সেবা ওঠ মা ওঠ। দুলি আমাকে চিনতে পারছো না, আমি সেলিম। সেলিম? হ্যাঁ, তুমি আমাকে চিনতে পারছো না। ছোটবেলায় তোমাকে সাপে কামড়েছিল মনে নেই? তোমাকে সাপে কামড়েছিল, সর্দার কি হলো? কিছু না, ভয় নেই, তুমি ভালো হয়ে গেছো। হ্যাঁ এই তো আমি সেলিম। হ্যাঁ উনি তোমার বাবা। বাবা? হ্যাঁ মা সেবা, তুই আমাকে চিনতে পারছিস না, আমি আমি তোর হতভাগ্য বাবা। বাবা সেবা, আমি এখন যাই হুজুর। না না সর্দার, না না, তোমার ওসিলায় আজ আমি সব কিছু ফিরে পেয়েছি। মা, এই সর্দারই তোকে কোলে পিঠে করে মানুষ করেছে। তুমিও থাকো না বাবা। না মা, আমি বেদে সাপ ধরাই তো আমার কাজ, যে নাগিনের পেছনে সারা জীবন ছুটেছি সে নাগিন আজ পেয়েও হাত ছাড়া হয়ে গেছে, নাগিন আমাকে পেতেই হবে। আমি চাই মা, দোয়া করি তোমরা সুখী হও, মাঝে মাঝে এসে আমি তোমাদের দেখে যাব। আসি মা, আসি ছোট হুজুর, যাই বড় হুজুর। এসো সেলিম। হাই মা, আমার শুকিয়ে যাওয়া বুকটা তোরা ভরে দে মা। বাবা চাচা চা, thank you.
চুড়ের